আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার, কেমন আছেন? নিশ্চয় ভালো আছেন। যশোর ডি পক্ষ থেকে আমি জাহাঙ্গীর আলম স্বাগত জানাচ্ছি। আজ আপনাদের জন্য নতুন একটা লাইভ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আমরা কিন্তু এখন যাচ্ছি একটা ডিপ টয়লে কাজ করতে। সে ডিপ টয়লে যাওয়ার পথে আজকে যে আমরা রোজা আছি, দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এটা সলিং রাস্তা, সলিং রাস্তা দিয়ে কিন্তু আমরা যাইতেছি ঈশাপুর। এখানে যশোর জেলা শাহশাহ উপজেলা ঈশাপুর গ্রাম, এই গ্রামে কিন্তু আমরা কাজ করতে যাচ্ছি। আমরা এখন সেতাই বাজার পার হয়ে আমরা কিন্তু এখন অবস্থান করছি ঈশাপুর এবং সেতার যে মাঠ, সেই মাঠের পাশে কিন্তু আমরা আছি। এখানে কিন্তু মাঠের পর মাঠ এরিধান, যে এরিধান এখানে প্রধান ফসল এরিধান, সেই এরিধানের জমি, যে আবাদি জমি, এগুলো কিন্তু দেখতে পাচ্ছেন। মাঠের পর মাঠ কিন্তু শতকরা 99% কিন্তু এখানে এরিধান। দর্শক, আমরা ডানেও কিন্তু দেখাতে চাই, শতকরা 99% কিন্তু এখানে এরিধান। দর্শক, যেদিকান থেকে আমাদের লাইভটি দেখছেন, ভালো থাকবেন। আপনাদের জন্য কিন্তু আমরা ভিডিও তৈরি করে এটা দেখানোর চেষ্টা করছি। দর্শক, এখানে কিন্তু ধান, যে এরিধানের যে ফসল, এবার কিন্তু যথেষ্ট পরিমাণ এরিধান ভালো হয়েছে। দর্শক দেখতে পাচ্ছেন, এখানে দেখতে পাচ্ছেন বেলাও কিন্তু প্রায় শেষ, সন্ধ্যা হব হব। যে যেখান থেকে লাইভটি দেখছেন অসংখ্য ধন্যবাদ, দেশ এবং দেশের বাইরে থেকে। দর্শক, এখানে দেখতে পাচ্ছেন যে আমরা মোটর সাইকেলে আছি। দেখেন এখানে কিন্তু আমাদের কত স্পিডে চলছে সেটাও কিন্তু দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু আমরা যে যাচ্ছি, যাইতেছি সেটা কিন্তু সলিং রাস্তা। দর্শক, সলিং রাস্তা দেখতে পাচ্ছেন, সামনে কিন্তু একটা ইজি বাইক আছে, তার পাশে আমরা যাই। এখানে দেখেন অনেক বাচ্চারা খেলাধুলো করছে, সেটা কিন্তু দেখতে পাবেন। এখানে কিন্তু অনেক ঘাস, এখানে পাশে যে দেখতে পাচ্ছেন ডিপ টয়েল, এখানে কিন্তু প্রচুর আম গাছ দেখতে পাচ্ছেন। দর্শক, এটা ফল আসছে, আমরা একটা গরু বাসে দৌড়ে আসছিল, সেটা কিন্তু আমরা তার সামনে ভিডিওটা ধরছিলাম। ভাই যাও, দর্শক, আমরা কিন্তু মেন পাকা রাস্তার দর্শক দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আমরা সলিং রাস্তা থেকে আমরা পাকা রাস্তায় উঠেছি। আমরা মূলত আমরা কিন্তু বাংলাদেশ ইন্ডিয়া জিরো পয়েন্টে আমাদের এলাকা কিন্তু বর্ডার এলাকা। দর্শক, এখানে কল আসছে, সামনে কিন্তু মোড় আছে। দর্শক দেখতে পাচ্ছেন, যারা আমাদের জন্য আগে অপেক্ষা করছিল সেই ইকরামুল। দর্শক, আমরা কিন্তু আবারও যে রাস্তার সাইডে চলে আসছি, আমরা কিন্তু ঈশাপুর একটা ডিপ টয়লে কাজ করতে আসছি। দর্শক দেখতে পাচ্ছেন, আর আমরা বেশি সময় লাইভটি দীর্ঘস্থায়ী করলাম না। যে যেখানে থাকবেন ভালো থাকবেন, যেহেতু রোজার মাস, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। নতুন একটা লাইভ নিয়ে আমরা আবারও আসবো। অনেক ভাইরা বসে আছে, তারা রোজা আছে আমরা যা দেখতে পাচ্ছি। ধন্যবাদ।